সালাম আলাইকুম। প্রায় এক ডজন সহযোগী নিপুণকে ছেড়ে চলে গেল, কেউ অন্য দলে গেছে, কেউ আর নির্বাচন করবে না নিপুণের ক্যাবিনেটে। গত বছর নিপুণের ক্যাবিনেটে যারা যারা ছিলেন তাদের থেকে প্রায় এক ডজন চলে যাচ্ছেন বা থাকছেন না এবারে নিপুণের ক্যাবিনেটে। এখনো নিপুণ তার পুরো ক্যাবিনেট ঘোষণা করে নাই। গত বছর যারা যারা ছিলেন তাদের মধ্যে সভাপতি পদে ছিলেন ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি পদে ছিলেন রিয়াজ, ডিএ তায়েব ছিলেন সহসভাপতি পদে, নিপুণ সাধারণ সম্পাদক, সাইমুল সাদিক সহসাধারণ সম্পাদক, শাহানুর সাংগঠনিক সম্পাদক, নীরব আন্তর্জাতিক বিষয় সম্পাদক, আরমান দপ্তর সম্পাদক, মামদুন ইমন সংস্কৃতি সম্পাদক, আজাদ খান কোষাধ্যক্ষ, আর কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলেন ১১ জন। তার মধ্যে অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, কেয়া, পরিমণি, জেসমিন, শঙ্কপাঞ্জা, গাঙ্গুয়া এবং সীমান্ত ছিল। অর্থাৎ গত মেয়াদে ২১ জন ক্যান্ডিডেট নিয়ে নির্বাচন করেছিল নিপুণের পরিষদ, আর এই নির্বাচনে এখনো নিপুণের সেই পরিষদ ঘোষণা করা হয় নাই, নিপুণের ক্যাবিনেট ঘোষণা করা হয় নাই, কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে নিপুণ থাকছেন, আর সভাপতি পদে অনেক নাটক, অনেক জল ঘোলা করে মাহমুদ কুলি সাহেব এসেছেন নিপুণের সভাপতি হয়ে। আজকে যে বিষয়টা, আজকের টপিকটা হচ্ছে যারা নিপুণকে ছেড়ে গেল, কেন ছেড়ে গেল, যাওয়ার পরে কি বললো। প্রথমেই নিপুণকে ছেড়ে গেছে তার সভাপতি ইলিয়াস কাঞ্চন, এবং ইলিয়াস কাঞ্চনই সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি অপবাদ দিয়েছে নিপুণের নামে। নিপুণের মেয়াদকালে ইলিয়াস কাঞ্চন কোর্টের জটিলতার কারণে নিপুণকে সবসময় কাছে পায় নাই, এবং ইলিয়াস কাঞ্চন সঠিকভাবে সবাইকে না পাওয়াতে সে সঠিকভাবে কাজ করতে পারেনি। আর নিপুণের সভাপতি হওয়ার তার ইচ্ছা ছিল না, একজন ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্বের অনুরোধে নিপুণের সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন দাঁড়িয়েছিলেন। এটি ইলিয়াস কাঞ্চনের ভাষ্য। তারপরে চলে গেছেন শাহানুর সাংগঠনিক সম্পাদক, তিনি বলেছেন যে তাকে কোনো কাজেই রাখা হইতো না, তাকে বাদ দিয়েই সমস্ত কাজ হইতো এবং তাকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই। তারপর চলে গেছেন ডিএ তায়েব, তিনিও বলেছেন যে নিপুণের প্যানেলে যারা নির্বাচিত হয়েছেন বা নিপুণের মেয়াদকালে তেমন কোনো কাজ হয় নাই, তাই তিনি চলে আসছেন বিশেষত দ্বীপদল প্যানেলে। সাইমুল সাদিক, তিনি অবশ্য কোনো প্রকার কোনো অপবাদ দেয় নাই নিপুণকে, কোনো প্রকার কোনো দোষারোপ করে নাই নিপুণকে, বরং সাইমুল সাদিক উল্টো একটি ভালো কথা বলেছে নিপুণের পক্ষে। সেটি হচ্ছে যে নিপুণ তার মেয়াদকালে অনেক শিল্পীদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু সেই সহযোগিতা করেছেন গোপনে, সেলফি তুলে প্রকাশ করেন নাই। এই বিষয়টা তারাই স্টার্ট করছে এবং এটা খুব ভালো কাজ করেছে নিপুণ। সাইমুল সাদিক এবার নির্বাচন করছেন না, তিনি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন নিপুণের ক্যাবিনেটে। ফেরদৌস কার্যকরী পরিষদের সদস্য হিসেবে, কার্যনির্বাহী সদস্য হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ইলেকটেড হয়েছিলেন, কিন্তু ফেরদৌস এবার এমপি হওয়ার কারণে সে এবার নির্বাচন করবেন না। তাছাড়া ফেরদৌসকেও সভাপতি পদে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু ফেরদৌস বিনয়ের সঙ্গে সেটি প্রত্যাখ্যান করেছেন। আরমান, তিনিও চলে গেছেন মিশা দ্বীপজল প্যানেলে, তিনি নিপুণের ক্যাবিনেটে দপ্তর সম্পাদক ছিলেন এবং তারও অভিযোগ নিপুণের প্যানেলে কাজ হয়নি বলেই তিনি মিশা দ্বীপজল প্যানেলে চলে গেছেন। নানা শাহ, তিনি দাঁড়িয়েছিলেন কার্যকরী সদস্য পদে কিন্তু তিনি পাশ করতে পারেন নাই, তিনিও চলে গেছেন দ্বীপজলের প্যানেলে। কেয়া এবং শাকিল খান, এই দুইজন এইবার দাঁড়াবেন কি দাঁড়াবেন না এটা নিয়ে জটিলতা আছে, সম্ভবত তারা দাঁড়াবেন না, কারণ যদি দাঁড়াইতো তাহলে বিগত যে কয়েকটি প্রেস কনফারেন্স হয়েছে সাংবাদিকদের সামনে নিপুণ যে কবার এসেছে সেই কবার তার নিপুণের পাশে এই দুজনকে দেখা যেত, যেহেতু তাদেরকে দেখা যাচ্ছে না ধরে নেওয়া হচ্ছে তারা এবার ইলেকশন করবেন না। ইমন নীরবের সেই একই অবস্থা, ইমন নীরব দুজনই পাশ করেছিলেন গতবারে, কিন্তু এইবার বোধ হয় ইমন নীরব দাঁড়াবে না, যদি দাঁড়াইতো তাহলে ইমন নীরবকে নিপুণের পাশে দেখা যাইতো, বা এখনো পর্যন্ত শিওর কিছু না, হয়তো শেষ পর্যায়ে শেষ সময়ে এসে নিপুণ তাদের দুজনকে কনভিন্স করলেও করতে পারে, কিন্তু ডন যে কথাটি বলেছেন, ডন এবার দাঁড়াবেন ক্রীড়া সম্পাদক পদে, দরকার হলে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়াবেন, তাই গতবার ইমনকে এই পদটা ছেড়ে দিয়েছিলেন ডন,
ইমন ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন বলে গতবার ডন দাঁড়ায়নি, কিন্তু এইবার ডন দাঁড়াবেন এরকমই একটি বক্তব্য ডন দিয়েছেন এবং তিনি রিকোয়েস্ট করবেন ইমনকে ইমন যেন এবার না দাঁড়ায়। আর হচ্ছে পরিমণি, পরিমণি এবার দাঁড়াবে বলে মনে হয় না, কারণ পরিমণিকেও দেখা যাচ্ছে না নির্বাচন কেন্দ্রিক বা এমডিসি কেন্দ্রিক কোনো ঘটনাতে। গতবার ছিলেন না মাহিয়া মাহি কোনো ক্যাবিনেটে, নিপুণের ক্যাবিনেটেও ছিলেন না, জায়েদ মিশার প্যানেলও ছিলেন না, কিন্তু এইবার মাহিয়া মাহি ইলেকশন করতে পারেন এবং সেটি মিশা সদাগর জানিয়েছেন যে মিশা দীপজল প্যানেলে তার অন্তর্ভুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাহিয়া মাহি সম্ভবত তাকে হ্যাঁ বলেছেন বা মিশা সদাগর যেভাবে বলেছেন তাতে মিশা সদাগরের প্যানেলেই মাহিয়া মাহি নির্বাচন করবেন। কিন্তু মাহিয়া মাহি একটা বিবৃতিতে বলেছেন যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু সে এখনো ডিসিশন দিতে পারে নাই। এদিকে মিশা সদাগর খুব খেপে গেছেন নিপুণের বিরুদ্ধে, কারণ নিপুণ যে কর্মকাণ্ড করছেন এই মেয়াদকাল শেষ হওয়ার পরেও তিনি সমিতিতে মিটিং করছেন, প্রেস কনফারেন্স করছেন, যেটি নাকি নিয়ম বহির্ভূত, সাংগঠনিক নিয়ম বহির্ভূত। এই কারণে মিশা সদাগর খেপে গেছেন নিপুণের উপরে, খেপে গেছেন দীপজল সাহেবও। তিনি মোটামুটি থ্রেটই দিয়ে বসছেন যে লাঠির জোর তার কম নাই, লাঠির জোর তাদের কম নাই। তো নির্বাচনকে কেন্দ্র করে নিপুণের প্যানেল এবং মিশা সদাগরের প্যানেল দুজনই গরম হয়ে উঠেছে, সরব হয়ে উঠেছে এমডিসি। অনেকে আবার সকালে এই দলে বিকালে ওই দলে, এই বিষয়টা দেখে দীপজল সাহেব বলেছেন যে যে কোনো এক দলে থাকেন, সকালে এইখানে বিকালে ওইখানে থাকেন না, এই আমন্ত্রণটা দীপজল সাহেব জানিয়েছেন। দিন যত যাচ্ছে নির্বাচনের মাঠ তত গরম হচ্ছে, মিশা দীপজল প্যানেলের যত ক্যান্ডিডেট দেখা যাচ্ছে নিপুণের প্যানেলে বা নিপুণের উপস্থিতিতে তত সদস্য বা ক্যাবিনেট বা নির্বাচন করতে চান এরকম কাউকে অত সংখ্যায় অনেক কম দেখা যাচ্ছে বা পরিচিত মুখ কম দেখা যাচ্ছে। যতটা পরিচিত মুখ মিশা দীপজল প্যানেলে আছে ততগুলো পরিচিত মুখ নিপুণের প্যানেলে দেখা যাচ্ছে না, যদিও নাদের খানকে দেখা যাচ্ছে, সম্ভবত নাদের খান নিপুণের প্যানেলের হয়ে নির্বাচন করতে পারেন। আরও একজন মুখ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অঞ্জনা। অঞ্জনা গতবার মিশার প্যানেলে ছিলেন, মিশা জায়েদ প্যানেলে, কিন্তু এইবার তিনি মোটামুটি ডিগবাজিই বলা চলে, ডিগবাজি দিয়ে নিপুণের প্যানেলে গেলেন এবং সম্ভবত মাহমুদ কলি সাহেব যেহেতু অঞ্জনার রিলেটিভ, সো অঞ্জনা নিপুণের প্যানেলেই থাকবেন। এখন দেখবার বিষয় হচ্ছে নিপুণ কোন কোন হ্যাভিওয়েট আরও প্রার্থী তার দলে ভেড়াতে পারেন, কারণ মিশা দীপজলের প্যানেলে অলরেডি অনেক হ্যাভিওয়েট প্রার্থী ভিড়ে গেছেন। এখন নিপুণের প্যানেলে যদি হ্যাভিওয়েট প্রার্থী না ভেড়াতে পারেন তাহলে সঙ্গত কারণেই নিপুণের প্যানেল খুব বেশি ফাইট দিতে পারবে না মিশা সদাগরের, মিশা দীপজলের প্যানেলের সঙ্গে। তারপরও আমি এবার আগের কন্টেন্টে বলেছি যে নায়ক ভার্সেস নায়ক, হিরো ভার্সেস ভিলেন, এরকম একটা যুদ্ধ শুরু হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করে। দেখেন দেখেন মিশা দীপজল প্যানেলে আছেন মিশা সদাগর আর দীপজল, আর এদিকে নিপুণ পরিষদে আছেন মাহমুদ কলি আর নিপুণ। তো এইদিকে প্রধান যে দুটি পদ সে দুটি পদ দখল করে আছেন খলনায়ক, আর ওদিকে প্রধান যে দুটি পদ সে দুটি পদ দখল করে আছেন নায়ক নায়িকা। অমিত হাসানও থাকতে পারেন, অমিত হাসান থাকবেন বলে তিনি বলেছেন নিপুণের প্যানেলে। মোটামুটি একটা অবয়ব দাঁড়িয়েছে নিপুণের প্যানেলের এবং সেটা মোটামুটি স্ট্রং অবয়ব। সেখানে যদি রিয়াজ আবার নির্বাচন করেন, রিয়াজ, অমিত হাসান, মাহমুদ কলি, নিপুণ, অঞ্জনা, নাদের খান, মোটামুটি একটা অবয়ব দাঁড়িয়েছে। ওদিকে আবার মিশা সদাগর, দীপজল, ডিএতায়েব, নানাশা, সুব্রত, আলেকজান্ডার বো, সুচরিতা, রোজিনা, মাহি, এই নামগুলো, এই মুখগুলো দেখা যাচ্ছে মিশা দীপজলের প্যানেলে। সো মোটামুটি দুইটা প্যানেলই হাইলাইটেড হচ্ছে ডে বাই ডে। ফাইনালি কবে তারা সব পুরো প্যানেল ঘোষণা দিবেন সেটাই এখন দেখবার বিষয়। তবে যে বিষয়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মিশা দীপজল প্যানেল সেই বিষয়টি হচ্ছে যে নিপুণের ক্যাবিনেট থেকে, গতবারের ক্যাবিনেট থেকে ডজন খানেক সদস্য নিপুণের সঙ্গ ছেড়েছে, নিপুণকে ছেড়েছে এবং নিপুণকে ছেড়ে নিপুণের বিরুদ্ধাচরণ করেছে, নিপুণের বিরুদ্ধে কথা বলেছে,
নিপুণের বদনাম করেছে, এই বিষয়টাকে ক্যাশ করার চেষ্টা করছে নিশা দীপজল প্যানেল। কারণ নিশা দীপজল প্যানেলে ম্যাক্সিমাম বক্তব্য জুড়েই ছিল নিপুণের ব্যর্থতা, নিপুণ 2 বছরে কি করতে পারেনি, এবং নিপুণের দল থেকে যারা নিশা দীপজলে এসছে তারা কেন এসছে, তারা নিপুণের বলে যা যা করতে পারেনি, যা যা করতে ব্যর্থ হয়েছে বা যা যা অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নিশা দীপজলের প্যানেল যোগ দিয়ে এসে বলছেন। এই বিষয়টাকে ক্যাশ করার চেষ্টা করছে বিশেষজ্ঞগণ এবং দীপজল। এটাই স্বাভাবিক, নির্বাচন এমন একটা জায়গা, নির্বাচন পলিটিক্স এমন একটা পলিটিক্স যেটি আসলে সূক্ষ্ম মাথায় সবার ঢুকবে না। কথায় আছে যে যদি কারো ক্ষতি করতে চান, যদি কারো ক্ষতি করতে চান তাহলে তাকে দ্বিতীয় বিয়ে দিয়ে দেন, নাহলে তাকে ইলেকশনে দাঁড় করিয়ে দেন। এই কথাটা কেন বলে, এই কথাটা কেন বলে সেটার ব্যাখ্যা আমি আর দিব না। এটা অনেকেই বুঝে ফেলছেন কেন এই কথা বলে, কারণ এটার ব্যাখ্যা যদি আপনারা জানতে চান, শুনতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে এটার ব্যাখ্যা আমি অ্যাড করে দেবো।